अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बोन बोन দেখ বোন, বাবা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। বাবার এত আঘাত লেগেছে, তুমি আমার কাছ থেকে লোকালের জন্য জল আনতে বলেছিলে তাই না? তুমি আমার মিথ্যে বলেছো তো, এবার আমি আর তোমার কথা শুনবো না। এবার বললেও আমি কোথাও যাব না, এখানেই বিছানায় বসে থাকবো। সত্যি বললে কান্না বন্ধ করবি? তাহলে শোন, বোন বোন পুতুলগুলো নিয়ে নাও, কিন্তু আমাদের বাবাকে ঠিক করে দাও। হ্যাঁ ভগবান, আমাদের বাবাকে ঠিক করে দাও। এই নিন চা। এই ছেলে, এমন কোন লোককে দেখেছিস যে বেশ লম্বা চওড়া ছাতি আর বেশ পাকানো গোঁফ? মানে গোঁফে যখন তা দেয় না, তখন সামনের লোক ভয় পেয়ে যাবে। দেখেছিস এরকম কোন পুরুষকে? আগে না, দেখিনি। দেখিস নি? না। তাহলে আমাকেও দেখিস না, চল যা। আরে এই মে, আমার দিকেও তো একবার দেখো, আমার গোঁফটাও কিন্তু অনেক বড়। তুমি আবার আমাকে খুঁজছো না তো? এই এই, পুরুষ খুঁজছি, কোনো উট বা গাধা নয়। ওই মুখে আবার গোফের তা দেবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এইভাবে তো সাত জন্মেও খুঁজে পাবে না তুমি তোমার ওই জমিদারকে। আর ধরে নাও, ধরে নাও যদি পেয়েও যাও, তাহলে নিশ্চিত হচ্ছ কি করে যে ওকে তুমি তোমার ফাঁদে ফেলতে পারবে? আরে ধুর বাবা, আমার কথাটা শোন, একবার যদি এই লোকটাকে হাতে পাই, তাহলে সারা জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর তারপর আমরা বসে বসে খাবো আর আরাম করব। বসে বসে খাবো আর আরাম করব? আরে সবকিছু কিন্তু এতটা সহজ নয়। হ্যাঁ শোনো না, আমি কি বলছিলাম, এই জমিদারকে বরং তুমি ছেড়ে দাও। আমরা আমরা অন্য কাউকে খুঁজতে জোর লাগাই না। বাজে কথা না বলে লোকটাকে খুঁজে বের কর। আরে তুই আমার কথা কেন বুঝছিস না? একবার যদি এই হীরেটাকে হাতে পেয়ে যাই, তারপরে আঙ্গুলের আংটি কি করে বানাবো সেটা আমি জানি। আরে এটাই তো সমস্যা। হ্যাঁ আরে আমি বলছিলাম যে কেন পাগলামো করছো বলো তো? হ্যাঁ লোকটা কিন্তু সাধারণ কোনো লোক নয়, ও এত সহজে ধরা দেবে না আমাদেরকে। আর কি টাকা টাকা করছো বলো তো, আমি আছি তো। আরে শোনো, তুমি হলে আমার দায়িত্ব, তুমি শুধু দেখতে থাকো যে তোমার এই মুং সিং কত ভালো ফোন দিয়ে আটতে পারে। কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে লোকটাকে খুঁজে বের করার, কি করে খুঁজব ওকে? কিন্তু আপনার একটা মেয়ে আছে, মেয়ে বড় হবে তখন ওর মনে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, যাও আপনাকে করতে পারবে না, যে প্রশ্নগুলো শুধু একজন মাকেই করা যায়। আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। জমিদার বাবু, আপনার ওই ছোট্ট বাচ্চাগুলোই তো আমাকে আপনার কাছে পৌঁছে দেবে, আর তারপর দেখবেন শেষ করে ফেলবো আপনাকে। ¶¶
বোন, বোন, সারা রাত জাগার জন্য তো শক্তি চাই, আর শক্তি কোথা থেকে পাবি? খাবার থেকে। এবার তাড়াতাড়ি খেয়ে নে। আমি খাবো না। ঠিক আছে, আমি বকুনি খাবো। যখন বাবা সকালে জিজ্ঞাসা করবে তুই বোনকে কেন খাবার খাওয়াসনি, ঠিক আছে তাহলে আয়। ছোটি সি থি তুনে মুঝকো গোদি মে লেকে পালা, মে তো হো গই খুব সয়ানি, তু রহ গয়া ভোলা ভালা। লেকিন তুঝকো মে লুঙ্গি সম্ভাল, পহনা হি হ্যায় তেরি ঢাল, পহনা হি হ্যায় তেরি ঢাল। এবার তুই যা একটুখানি ঘুমিয়ে নে, আমি এখানে আছি। এটা কি করছিস? বাবার পায়ে দড়ি বাঁধছিস কেন? আমি যদি শুয়ে পড়ি আর বাবা যদি মার মতো ছেড়ে চলে যায় তাহলে? বাবা আমাদের ছেড়ে কোথাও যাবে না, আর আমি তোকে এই জন্যই শুতে বললাম যাতে তুই অসুস্থ না হস। কাঁধা বিঠায়ে মানে গদি উঠা, আমি একা তোদের দুজনকে কি করে সামলাবো? আয় শুবি আয়। মেরাণী সাবন কে হুকম চালাও, বীরো করে মারা কাম, হ্যায়ো বন্ধন জগ মে অনোখো জেসে সুবহ দাশাম, জেসে সুবহ দাশাম। দীপক জ্যোতি জেসা বন্ধন, তেরা মেরা রক্ষা বন্ধন। দীপক জ্যোতি জেসা বন্ধন, তেরা মেরা রক্ষা বন্ধন। Oh,
চন্দা, তুমি যাওয়ার পর সবাই বলছে আমি বাচ্চাদের জন্য একটা মা নিয়ে আসি, কিন্তু আমি বড় গলা করে বলেছি মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করব, কারণ আমার আর বাচ্চাদের মাঝে তৃতীয় কারোর জায়গা নেই। কিন্তু আজ আমি দুর্বল হয়ে পড়েছি, যদি অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়ে যেত তো তোমার বাচ্চাদের কি হতো? এই ছোট্ট দুটো বাচ্চা একেবারে একা হয়ে যেত। না,